যারা হজে গিয়েছেন আরাফার মাঠে তারাও দোয়া করবেন আমরা যারা যেতে পারি নাই আমরাও দোয়া করব কারণ আরাফার দিবসে দোয়া কবুল করেন বলেছেন কে আল্লাহর নবী বলেছেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিবসের দোয়া আল্লাহর নবী আরো বলেছেন ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আরাফার দিবসে আমি এবং পূর্বের পূর্বের নবীরা যত দোয়া করেছেন তার মধ্যে উত্তম দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা له الملك وله الحمد وهو على كل شيء قدير নবীজি বলেছেন আরাফা দিবসের জন্য এই দোয়াটি হলো শ্রেষ্ঠ দোয়া আমরাও এই দোয়াটি বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আরাফার দিবসে রব্বুল আলামিন বান্দাদেরকে maaf করতে থাকেন এই জন্য দোয়া করে করে আমরাও আমাদের maaf আমরাও গুনাহ থেকে আল্লাহর কাছে maaf চাইব জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস বর্ণিত হয়েছে সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলুল্লাহু ইলাস সামাইদ দুনিয়া ফায়ুবাহি বি আহলিল আরদি আহলাস সামাই নবীজি বলেছেন আরাফার দিবসে রব্বুল আলামিন নিকটবর্তী আসমানে নেমে আসেন এরপরে আসমানের অধিবাসীদের কাছে আল্লাহ তাআলা জমিনের অধিবাসীদেরকে নিয়ে গর্ব করেন অর্থাৎ আসমানের অধিবাসী হলো ফেরেশতা আর জমিনের অধিবাসী হলাম আমরা আল্লাহ বলেন আরাফার দিনে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরেশতাদের কাছে জমিনের অধিবাসী অর্থাৎ যে সকল মুসলমানরা আরাফা দিবসে দোয়া করে আল্লাহ সেই সকল বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন আল্লাহু আকবার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন উনদুরু ইলাই انظروا الى عبادي فرشترا আমার বান্দাদের দিকে তাকান সুতান খুবরান দাহিন আল্লাহ তাআলা বলেন সুতান খুবরান দাহিন তাকায়া দেখ আমার বান্দাগুলো এসেছে উস্কো খুস্কো চুল নিয়ে ধুলু মলিন বদনে এসেছে দূর দূরান্ত থেকে এসেছে আমার বান্দাগুলো আরাফার মাঠে পাগল পাড়া হয়ে সাদা কাপড় পরে সেলাইবিহীন দুই টুকরা কাপড় পরে উস্কো খুস্কো চুলে প্রচন্ড রোদের মধ্যে ধুলুবালু বদনে আমার দিকে আমার রহমতের দিকে তাকায় আছে মাফ চাচ্ছে ফেরেশতারা তোরা সাক্ষী থাক আজকে আরাফার দিবসে আমার যে সব বান্দারা আমার কাছে ক্ষমা চাচ্ছে আমার বান্দাদের গুনাহগুলো আমি মাফ করে দিলাম তাহলে আরাফার দিবসের এই কল্যাণ থেকে বঞ্চিত না হওয়ার জন্য আরাফার দিবসে আমরা বেশি বেশি দোয়া করব কার কাছে হাজী সাহেবরা তো তালবিয়া জিকির আসকার তাকবীর তারা পাঠ করছেন আমরা তো যেতে পারলাম না আমরা যারা যেতে পারবো না যেতে পারি নাই তারা ঘরে বাহিরে বাজারে ঘাটে সব জায়গায় আমরাও জিকির আসকার তাসবিহ তাহলিলের মাধ্যমে প্রথম দশক কাটাবো ইনশাআল্লাহ বেশি বেশি জিকির করবেন বেশি বেশি জিকির করলে আল্লাহ তাআলা আপনাকে তার প্রিয় বান্দা বানিয়ে দিবেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই জিকিরটা করবেন আবার চারটি বাক্য আল্লাহর কাছে খুব পছন্দের জোরে বলেন কয়টা এই চারটি বাক্য আল্লাহর কাছে খুব পছন্দের এক নম্বর হচ্ছে সুবহানাল্লাহ দুই নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ তিন নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ চার নম্বর হচ্ছে আল্লাহু আকবার এই চারটি বাক্য আল্লাহ পছন্দ করেন এই জন্য এই চারটা বাক্যের জিকির করবেন এই দশকে বেশি বেশি জিকির করবেন আর যদি না পারেন অন্তত সুবহানাল্লাহ করেন আরো দুইটা বাক্য আপনাদেরকে শিখাই নবীজি বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান খফিফাতানি আলাল লিসান খফিফাতানি আলাল লিসান ফাকিলাতানি ফিল মিজান নবীজি বলেছেন দুইটা বাক্য রহমানের কাছে বড় পছন্দের দুইটা বাক্য আল্লাহ বড় পছন্দ করেন এই দুইটা বাক্য উচ্চারণ করা সহজ এবং এই দুইটা বাক্যের মর্যাদা এত বেশি এই দুইটা বাক্যকে যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয় এই দুইটা বাক্য মিজানের পাল্লাকে ভারী করে দিবে এই দুইটা বাক্য হলো সহজ এগুলো আপনারা জানেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন আমার সঙ্গে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি وسبحان الله العظيم سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر أتوبى سبحان الله وبحمده سبحان الله العظيم أتوبى لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير
অনেকগুলো জিকির বলেছি এই জিকিরগুলো যদি আমরা বেশি বেশি করে জিলহজের প্রথম 10 দিনে করতে পারি আমাদেরকে তার প্রিয়ভাজন বান্দায় যিনি পরিণত করবেন তিনি কে সবাই বেশি জিকির করবেন তো নাম্বার 6 ছয় নাম্বার হচ্ছে বেশি বেশি তাহলিল তাহমিদ আর তাকবীর পাঠ করবেন তাহলিল হচ্ছে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর হচ্ছে আল্লাহু আকবার অথবা বলতে পারেন আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা والحمدللہ كثيرا سبحان الله بكره واصيلا আর তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ তাহলে তাহলিল আমি যদি সংক্ষেপে বলি তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর হচ্ছে আল্লাহু আকবার তাকবীর হচ্ছে আল্লাহু আকবার আর তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ এই তিনটা এক করে দেন দেখবেন সুন্দর একটা জুমলা হয়ে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এরকম বেশি বেশি তাহলিল তাকবীর তাহমিদ পাঠ করব কারণ নবীজি বলেছেন ফাআকথিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত্তাকবীরি ওয়াত্তাহমীদি নবীজি বলেছেন এই দশকে বেশি বেশি তাহলিল তাহমিদ এবং তাকবীর পাঠ করো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আরাফা দিবসের অনেক বৈশিষ্ট্য আরাফার দিনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে কয়েকটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলি যেমন আরাফা দিবসের একটা বৈশিষ্ট্য হলো এই দিনে রব্বুল আলামিন ইসলামের নিয়ামতকে পরিপূর্ণ করেছেন দ্বীনকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিদায় হজ্জে আরাফার মাঠে এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই দিনে আমি ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদাহের 3 নম্বর আয়াতের শেষাংশে বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা আল্লাহ তাআলা বলছেন আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি তোমাদের দ্বীনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম আজকের এই দিনে আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং আজকের এই দিন অর্থাৎ আরাফার এই দিনে আমি ইসলামকে তোমাদের জন্য পছন্দ এবং মনোনীত করে দিলাম তাহলে ইসলামকে একেবারে পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে যেই দিনে সেই দিনটার নাম জোরে বলেন সেই দিনটার নাম আরাফার দিন আবার আরাফার দিন হচ্ছে এমন একটি দিন এই দিনে রব্বুল আলামিন এত বেশি সংখ্যক পাপী তাপী গুনাহগারদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন যা বছরের অন্য কোন দিনে আল্লাহ দেন না যেমন দেখুন মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন উম্মুল মুমিনিন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন নবীজি বলেছেন মা মিন ইয়াউমিন আকসার মিন আন ইউতিক ফীহি আল্লাহু আবদান মিনান নার মিন ইয়াউম আরাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনে রব্বুল আলামিন এত সংখ্যক পাপী তাপী গুনাহগারদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন বছরের অন্য কোন সময়ে জাহান্নাম থেকে এত কোন এত মানুষকে আল্লাহ এভাবে মুক্তি দেন না আরাফার দিনে রব্বুল আলামিন ওয়া ইন্নাহু লায়াদনু নবীজি বলেছেন আরাফার দিনে রব্বুল আলামিন নিকটবর্তী আসমানে চলে আসেন এরপরে রব্বুল আলামিন সুম্মা ইউবাহি বিহুমুল মালাইকা আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বান্দাদেরকে নিয়ে গর্ব করেন আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা তাকিয়ে দেয় আমার বান্দারা আরাফার মাঠে তাদের পরনের সব কাপড় চুপড় করে সেলাইবিহীন সাদা এহরাম পরে উস্কো খুস্কো চুলে ধুলুমলিন বদনে আমার দিকে তাকিয়ে আছে আমার বান্দাদের দিকে তাকায় দেয় তারা শুধুমাত্র আমার রহমতের প্রত্যাশী হয়ে এখানে এসেছে তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দাদেরকে আমি সকল গুনাহ থেকে নিষ্কৃতি দিয়ে দিলাম